11 নম্বর প্রশ্ন বলছেন যে আমি আকিকা করার জন্য একটা খাসি ক্রয় করি, খাসির মূল্য নির্ধারণ করা হয় ভুঁড়ি পা আর চামড়া বাদ দিয়ে যা থাকে, গোস্ত মাথার গোস্ত কলিজা ইত্যাদি, তারা সবটুকু ওজন দিয়ে যা হবে তার মূল্য। এখন আমার প্রশ্ন হলো, আমার কি আকিকা হবে খাসি বিক্রেতা ভুঁড়ি পা আর চামড়া অন্য কোথাও বিক্রি করে দেই, পরে আমি তাকে সেই পরিমাণ টাকা দিয়ে দিই, এখন আমার আকিকা আদায় হবে কি না? এমন কেন আকিকা করবেন, যখন আকিকা আপনি করবেন তো তার কিছু অংশ আবার সেই বিক্রেতাকে দিয়ে দেবেন বা কসাইকে দিয়ে দেবেন, এমনটা করবেন না যথাসাধ্য। সেখানকার আইনে যদি কোনো বাধা না থাকে, অনেক অমুসলিম দেশে আইনগত সমস্যা আছে, সেটা আলাদা কথা, নিজের হাতে জবাই করতে পারছেন না, অন্যকে দিয়ে দিতে হচ্ছে, কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন ভিতরে জবাই করছে, সেসব আইনের সমস্যার কারণে হয়তো আদ্দারুরাত তুবিহুল মাহদুর অনেক সময় আপত্তিকর বিষয়, কিন্তু নিরুপায় হলে সেগুলি জায়েজ হবে। কিন্তু আপনি এখানে শক করে কেন, যদি আপনি পুরো খাসি কিনতে পারেন এবং সবটা আল্লাহর রাস্তায় আকিকা দেবেন, কোরবানি করবেন, তাহলে তার কিছু অংশ কাউকে দিয়ে দেবেন, এইরকমটা করবেন না, এটা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আলাম।